বাংলাদেশের গণমানুষের সবচেয়ে প্রিয় নেতা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গাজীপুর জেলা ও মহানগর আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই সভার বিশেষ অতিথি বাংলাদেশের অন্যতম তেজস্বী বক্তা, অনলবসী বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট ফজলুর রহমান, কেন্দ্র থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ, গাজীপুর এবং মহানগরের বিএনপি অঙ্গ সংগঠনের সময়ের নেতৃবৃন্দ, আজকে সভাপতির প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এসে বক্তৃতা করেন, আমি বক্তৃতা করবো না, আমি বক্তৃতা করবো, এটা কোনো কথা হলো একটা কি আপনাদের, এটা কোন ধরনের আচরণ আপনাদের বলেন, কথা শুনে আমি চলে যাই, আমার দরকার নাই, কি করতেছি না, না বলবো কি আমি চিৎকার করবেন আপনার, আমি বলবো প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এখানে এসেছি আমাদের এই বাংলাদেশের জাতির যিনি একমাত্র অবলম্বন, যিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক আশার প্রদীপ, যিনি আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার গণতান্ত্রিক আন্দোলনের একটা বাতি ঘর, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা গণ আন্দোলন গড়ে তোলার জন্যই আমরা আজকে এখানে এসেছি। আমরা এখানে কোনো উৎসব করতে আসিনি, এই থামো, আমরা এখানে এসেছি আজকে জনগণকে সংগঠিত করে, এই ভয়াবহ যে একটা দানব যারা জোর করে আগের রাত্রে ভোট নিয়ে জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে দিয়ে রাষ্ট্রের যন্ত্রগুলোকে, পুলিশ, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আজকে যারা এই জনগণের উপর নির্বিচারে অত্যাচার, দমন, নির্বাচন, নির্যাতন চালাচ্ছে, তাদের হাত থেকে এই দেশকে রক্ষা করবার জন্য যিনি একমাত্র নেত্রী, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আপনাদের সামনে এসেছি। বন্ধুগণ, আজকে একটা বিশাল সংকট এই জাতির সামনে, এটা বিএনপির সংকট নয় বা শুধুমাত্র দেশনেত্রীর সংকট নয়, এই সংকট হচ্ছে জাতি বাংলাদেশের মানুষের, যে তাদের স্বাধীনতা থাকবে কিনা, তাদের সার্বভৌমত্ব থাকবে কিনা, তাদের ভোটের অধিকার তারা ফিরে পাবে কিনা, তারা আবার ভোট দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবে কিনা, জনগণের সরকার তৈরি হবে কিনা, সেই জন্যই আজকের এই সভা। বন্ধুগণ, বন্ধুগণ, আপনারা আজকে যেভাবে এখানে এসেছেন, আজকে প্রায় 15 বছর পরে বোধ হয়, আমার যদি ভুল না হয়, আপনারা গাজীপুরে একটা জনসভা করতে পারছেন 15 বছর পরে, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই গাজীপুরের নেতৃবৃন্দ, জেলা এবং মহানগরকে, যার অনেক প্রতিকূলতার পরেও আজকে তারা এখানে এই সভাটি করতে সক্ষম। একটা কথা আপনাদেরকে বলি, এই কথাটা ভিন্নভাবে বলতে চেষ্টা করেছেন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আমি বলি, আপনারা যদি সত্যি স্বাধীন থাকতে চান, আপনারা যদি সত্যি গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান, আপনাদের সত্যি একটা মুক্ত বাংলাদেশ দেখতে চান,
তাহলে আপনাদেরকে সবাইকে একটু শৃঙ্খলার সঙ্গে চলতে হবে, ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। ইতিহাস কি বলে, সিরাজউদ্দৌলার হাজার হাজার সৈন্যবাহিনী ছিল আপনার সেই পলাশির প্রান্তরে, হাজার হাজার, লর্ড ক্যাবের মাত্র কয়েক শত সৈনিক সেই সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল পলাশির প্রান্তরে। এই বাংলাদেশে আরেকবার ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র ১৭ জন অশ্বারোহী নিয়ে এসে বড় সেনদেরকে সেদিন পরাজিত করেছিল। অর্থাৎ আপনি যদি সুশৃঙ্খল বাহিনী না হন, আপনাদের মধ্যে শৃঙ্খলা না থাকে, শুধু আবেগ দিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না বন্ধুগণ। আজকে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদের দলকে তৈরি করতে হবে, আমাদেরকে আরো বড় আন্দোলনের জন্য, ১৮ কঠিন আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে। আমাদেরকে জনগণকে সংগঠিত করে তাদেরকে নিয়ে মাঠে নামতে হবে বন্ধুগণ। আমি কথা কেন বারবার বলছি, যে আজকের সংকটটা শুধু দেশার্থী বেগম খালেদা নয়, বিএনপির নয়, তারেক রহমান সাহেবের নয়, এই সংকট সমস্ত জনগণের। ১৯৭১ সালে আমরা যে যুদ্ধ করেছিলাম আপনাদের এই গাজীপুরে, অনেক যুদ্ধ হয়েছিল, এই যেখানে অনেকে আছেন যারা এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, হাসান সরকার সাহেব সহ অনেকেই, এইখানে আপনাদের এইখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অর্ডিনেন্স ফ্যাক্টরিতে তিনি ছিলেন যুদ্ধের আগে আগে। তারপরে আজকের আপনাদের এই গাজীপুর, এটাকে মহকুমা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আপনাদের মনে থাকা উচিত। আজকে এই গাজীপুরের উন্নয়নের সঙ্গে আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব, আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং বিএনপির অনেক অবদান রয়েছে বন্ধুগণ। সেই কথা মনে করে আজকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। অনেক সংকট, আজকে যে যুদ্ধ আমরা করেছিলাম ১৯৭১ সালে স্বাধীনতার জন্য, আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য, সেই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা ভোট দিতে পারি না, আগে রাত্রে ভোট হয়ে যায়, আমরা কথা বলতে পারি না। এই যে আপনারা আজকে দেখছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাহেব, তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। কেন, যে তিনি টেলিফোনে নাকি কার সঙ্গে কথা বলেছেন। আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছেন, তাদের কমপক্ষে ৪,০০০ সাংবাদিক ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে আন্দোলন করি, আমাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে মামলা। এই গাজীপুরে আমার মনে হয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি কেউ বাকি নাই যাদের বিরুদ্ধে মামলা নয়, একটা দুইটা না অসংখ্য। এইখানে গাজীপুরে ক্রস ফায়ার হয়েছে, গাজীপুরে গুম হয়েছে, সারা দেশে ৫০০ অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী আমাদের সেই বীর নেতা, সংসদ সদস্য ছিলেন, তিনি ৮ বছর আগে গুম হয়ে গেছেন, এখনো পর্যন্ত ফিরে আসেননি। তার মেয়ে এখনো বাড়িতে বসে দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করে যে বোধহয় তার বাবা ফিরে আসবে। আমাদের ঢাকায় সুমন, ইমন, সোহেল অনেকেই আজকে ৭-৮ বছর ধরে ঘরে ফিরে আসেনি, মায়ের বুক খালি হয়েছে, স্বামী স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, আমাদের বন্ধু তার বন্ধুকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, সমগ্র দেশে এই অবস্থা। ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চলছে। আজকে দেখুন আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে কি মামলা, এমন একটা মামলা যেটার কোনো ভিত্তি নেই। ২ কোটি টাকা নাকি ছিল একটা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে এখন ৮ কোটি টাকা, তার কি দুর্নীতি হলো কোত্থেকে, আর হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে। কয়েকদিন আগে পত্রিকায় বেরিয়েছে যে ৪২ লক্ষ কোটি টাকা এই কয়েক বছরে আওয়ামী লীগের নেতা কর্মীরা লুট করে পাঠিয়ে দিয়েছে বন্ধুগণ বিদেশে পাচার করে। কানাডায় বেগম পাড়া তৈরি হয়েছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি হয়েছে, এই একটা অবস্থা আপনারা দেখেছেন। আজকে অত্যন্ত সুপরিকল্পিত হবে এই আওয়ামী লীগের এই অবৈধ সরকার, তারা আমাদের সমস্ত ৭১ সালের স্বাধীন যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে অর্জন করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, তাকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা শেষ, কেউ এখন আর নির্বাচনে ভোট দিতে চায় না,
ভোট দিতে যাই না কারণ ভোট দিতে গিয়ে কি হবে দেখবেন যে আগে ভোট দেওয়া হয়ে গেছে অত আগে রাতে নিয়ে গেছে আমরা যে বলেছিলাম যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই জানো স্লোগান দিও না স্লোগান দিও না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেটা কি আছে এখন মা বোনেরা কি ভোট কেন্দ্রে যেতে পারেন এই যে আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল না এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় 400 উপরে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে ওদের কোনো কনটেস্টেড নাই কারণ ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা ধরে নিয়ে গেছে উইথড্র করো অথবা তুমি দাঁড়াতে পারবে না এইভাবে নির্বাচন ব্যবস্থা শেষ আপনি দেখছেন যে এই কয়েক মাসে যখন নির্বাচন শুরু হয়েছে প্রায় 300 উপরে মানুষ খুন হয়েছে নির্বাচন মানুষ কোথাও নিরাপদ নয় দেখেছেন কক্সবাজারে কালকে আমার বাপ আমার বোন তার স্বামী ও সন্তান নিয়ে গিয়েছিল আপনার বেড়াতে সেখানে সে ধর্ষিত হয়েছে প্রতিদিন খবর কাগজ খুললেই দেখবেন মা বন্ধুর সম্মান নষ্ট করা হচ্ছে প্রতিদিন খবর কাগজ খুললেই দেখবেন হত্যা করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে বন্ধুগণ বন্ধুগণ আজকে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমাদের দেশ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে ব্যাংক লুট করছে ব্যাংক লুট লুট করে টাকা পাচার করে দিচ্ছে আজকে অর্থনীতিতে মেগা প্রজেক্ট করছে আপনাদের এখান থেকে যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছে মানুষ চলাচল করতে পারছে না গত 10 বছর ধরে কি একটা অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা কার লাভ লাভ হচ্ছে ওই আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত আছে এই কাজের মধ্যে বসে যারা কমিশন খাচ্ছে এবং তাদেরই শুধু লাভ হচ্ছে জনগণের কোনো লাভ হচ্ছে না আবার এরা বলে কি উন্নয়ন হচ্ছে আমরা নাকি উন্নয়ন দেখতে পাই না আরে উন্নয়ন দেখবো কোত্থেকে আমার যে জীবনই বাঁচে না চোখও খোলে না কারণ আমার তো জীবন চলছে না বন্ধু আজকে চালের দাম কত চালের দাম কত 70 টাকা বলেন না কেন 70 টাকা 70 টাকা তো কত খাওয়া কত টাকায় চাল খাবে বলেছিল 10 টাকা 10 টাকা না সার বিনা পয়সা দেবে বলেছিল না সার দেয় বিনা পয়সায় নাকি 3 গুণ বেশি দিয়ে দাম কিনতে হয় সার তাই না এখানে আপনাদের গাজীপুর শ্রমিক বেল্ট ইন্ডাস্ট্রি আছে বহুত আমাদের শ্রমিক ভাইরা যে বেতন পান সেই বেতনে কি তাদের জীবন চলে চলে না বন্ধুরা আজকে এই সরকারের আমলে যারা বড় লোক আওয়ামী লীগের তো সমাধি করে তারা আরো বড় লোক হচ্ছে আর যারা সাধারণ মানুষ গরিব মানুষ তারা আরো গরিব হচ্ছে বন্ধুগণ দারিদ্র সীমা আগের চেয়ে অনেক নিচে নেমে গেছে মানুষের স্বাস্থ্য সেবা পায় না হাসপাতালে গেলে কোনো চিকিৎসা নাই সরকারি হাসপাতালে আছে আর বেসরকারি হাসপাতালে যদি যান আপনার পকেট কাটা শেষ এবং আপনাকে বাড়ি বিক্রি করতে হয় একটা অসুখ খুলে ঠিক না এই অবস্থার মধ্যে কোনটা বাকি রাখছে না স্বাস্থ্য ও শিক্ষা শিক্ষার অবস্থা বলি শিক্ষার অবস্থা এমন হয়েছে যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষায় খ বিভাগে দেখলাম আমি যে 94 ভাগ ফেল করেছে তাহলে পড়াশোনাটা কোথায় হচ্ছে আজকে পড়াশোনার যে খরচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোনো পড়াশোনা নাই আবার সব দখল করে নিয়েছে ছাত্রলীগেরা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে যান গাজীপুরের বিশ্ববিদ্যালয়ে যান কলেজে যান সব দেখবেন যে সেই ছাত্রলীগ ছাত্রলীগ তারা সব দখল করে বসে আছে বন্ধুগণ একদিকে এই সরকার সুপরিকল্পিতভাবে আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন 1971 সালের সেই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছে আপনাদের ভুলে যাওয়ার কথা নাই হাসান ভাই আছেন মুরব্বীরা আছেন সালাউদ্দিন ভাইরা আছেন পুরানো মানুষ আমার অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আছেন উনি তখন ওই দলে ছিলেন আমরা তো যুদ্ধ করেছিলাম একটা মুক্ত বাংলাদেশের জন্য একদলীয় শাসন ব্যবস্থার জন্য তো যুদ্ধ করি না আমরা তো আমাদের অধিকারগুলোকে বিলিয়ে দেওয়ার জন্য হরণ করে নেওয়ার জন্য যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ করেছিলাম একটা বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আমরা বাস করব বন্ধুগণ আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনি আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন আর কি করেছে
এরা সেটাকে ধ্বংস করে দিয়ে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখন কি করছে, নতুন একটা নাটক শুরু করেছে, সেই নাটকটা কি, সংলাপ। শুনেছেন না, সংলাপ অর্থাৎ সঙ্গেরা বসে যেখানে আলাপ করে। সং কাকে বলা জানেন তো, গ্রামের মানুষের সং জানার কথা না, না সং হচ্ছে যে আপনার বিভিন্ন রকম করে জোকার সাজে, রং চলে নাকে লম্বা আপনার ওই যে টেনিস বল লাগায়, তারপরে মাথার মধ্যে টুপি লাগায়, এইভাবে এদেরকে বলা হয় সং। সেই সঙ্গের আলাপ আজকে আপনাদের কাছেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দাওয়াত করছেন, দাওয়াত করে ওখানে বঙ্গভবনের খাওয়া দাওয়া দিচ্ছেন, আর বলছেন যে আসেন আমরা কথা বলে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন কমিশন কি করবেন, নির্বাচন কমিশন তো কাজই করতে পারে না যতক্ষণ আওয়ামী লীগ সরকারে থাকবে। নির্বাচন রিটার্নিং অফিসার আপনারা আছেন এখানে, দাঁড়াও বাবা, রিটার্নিং অফিসার গাজীপুরের, আপনাদের ইলেকশন টিলেকশন হলো যে তোরা যখন কিছু একটা নিয়ম মতো কাজ করতে চায় তখন আপনার আওয়ামী লীগের এমপিরা আওয়ামী লীগের নেতারা তাদেরকে বলে এই রিটার্নিং অফিসার চাকরি রাখতে চাও তাহলে আমি যা বলি তাই করো, আর তাহলে তোমার চাকরি থাকবে না, অথবা চ্যাংদোলা করে তুলে বাইরে নিয়ে যায়, সবখানে এক অবস্থা। সুতরাং আমরা 2018 সালে নির্বাচন দেখেছি, একটা কাজও করতে পারেনি নির্বাচন কমিশন। আবার প্রধান নির্বাচন কর্মকর্তা যে হুদা সাহেব, আবার এই লোকেরা তাকে আদর করে বলে বেহুদা, সেই বেহুদা প্রত্যেকটা নির্বাচনের পরে গিয়ে কি বলে, নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, নির্বাচন খুব ভালো হয়েছে, নির্বাচন খুব সুন্দর হয়েছে। বন্ধুগণ, এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে আমরা এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ম্যাডাম জিয়া মেনে নিয়েছিলেন জনগণের ইচ্ছা মতো, এবং সেই কয়টা নির্বাচন আমরা দেখেছি যে 4-5টা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু অবাধ হয়েছে যখন নিরপেক্ষ সরকার ছিল। আর 2008 সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসলো, কিছুদিন পরেই দেখলো যারা এত খারাপ কাজ করেছে জনগণ তাদের কাছে দূরে চলে গেছে, তারা চিন্তা করে দেখলো যে স্বাভাবিক নির্বাচন হলে তো আমরা জিততে পারবো না, তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এটাই তারা ব্যবস্থা নিল, আবার সংবিধান সংশোধন করলো। আমার খুব অবাক লাগে, বিস্ময় হয় এবং হাসিও পায় যখন আওয়ামী লীগের নেতারা প্রায় বলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না তাই নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। আরে ভয় তো আপনারা পান, যদি সাহস থাকে বুকের পাটা থাকে তাহলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন কারা আসে কারা পায়। আর খুব বড় বড় কথা বলেন, একটু পুলিশ র্যাব এগুলোকে বাদ দিয়ে আসেন না দেখি কি অবস্থা। বন্ধুগণ, সেটারও দিন শেষ, ঘন্টা বেজে গেছে, কি বলেন তো, আমেরিকার থেকে